আমার কথা শুনে তারপর যাওয়া বুঝেছেন। আমি এখানে কি জন্য বসেছি জানেন? আমি এখানে বসেছি যে দিক দিয়ে যাবে আমার কথা শুনে তারপর যাবে। এবার আপনি শুনেন, আমি হলাম ঝালপ্রিয় মানুষ, আর ঝালের পরিচয় হলো বোম্বে মরিচ। কবি বলেছি কি জানেন, যে ফুল ভালোবাসতে পারে না সে মানুষ খুন করতে পারে। আমি বলি কি জানেন, যে ঝাল পছন্দ করে না সে খাবারের মর্ম বুঝে না। আপনার যে সাইজ মাশাআল্লাহ, আপনাকে দেখে বোঝা যায় খাওয়া ছাড়া আপনি কিছুই বোঝেন না। আরে ভাই, খাওয়া কমা দাদা লেগে তো ঘুরতে জানেন, তাতে আমার কোনো দুঃখ নেই। খেয়ে মরার মধ্যে একটা শান্তি আছে, পরম শান্তি, সুখ আর আনন্দ। আপনি ফাট করেন, আপনি এখানে মজা করে খেতে থাকেন, আমি একটু মজা করে ভেতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, তোমাদের উদ্দেশ্য কি বলতো? বোন এসেছে ভাইয়ের বাসায়, এতে আবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো পানির মতো পরিষ্কার। আমি তো ঠিক বুঝতে পারলাম না। কি বোকা কি বোকা, এত বয়স হয়েছে এখনো কত কি বুঝে না। ও, তুমি বুঝি অনেক বুদ্ধিমান, তাই না মা? এই বাড়িতে তো আমি আর থাকবো না মা। কেন, কি হয়েছে, কোথায় থাকবি? বাইরে থাকতে হলে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে থাকবো। বাসায় কি হয়েছে যে বাসায় থাকতে পারবি না? বাসায় থাকার তো কোনো পরিবেশ নেই মা, জঙ্গলের প্রাণীও তো এত অসভ্য হয় না। তুমি কি আমার মেয়েদেরকে ইঙ্গিত করে বলছো? এ বাসায় কি লক্ষ কোটি বাচ্চা কাচ্চা আছে নাকি? এই বেদক মেয়ে, তুমি যে একটা বেদক আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, কিন্তু এতটা বেদক এইটা আমি বুঝতে পারিনি। আমার সোনার টুকরা সন্তানদের বলছো জঙ্গলের প্রাণী? হ্যাঁ, তুমি যদি আমার ভাইয়ের মেয়ে না হতে, তাহলে আমি তোমার চুরি টিনে ছেড়ে পেতাম। এক চুপ, মুসাবে কথা বলো, কে তোমার ভাই? হ্যাঁ, শুনেছো মা কি বলছে? তোমাদেরকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছি বলে ভেবো না তোমাদের সব অত্যাচার সহ্য করবো। তুত্রি মা চলো, ওরা বোধহয় রেগে গেছে, চলো আমরা অন্য ঘরে যাই। ওদের রাগ আমি ভয় পাই নাকি? আমি ওদের চাইতেও ভয়ঙ্কর, আমি রাগলে কিয়ামত করে ফেলতে পারি। ছি, এই মূর্খ মহিলার সঙ্গে কথা বলতেই রুচিতে পাচ্ছে, চল তো চলো। ছি, ভয় পেয়েছে। দোস্ত, মাছটার খাবো নাকি? আরে ভয় করিস কেন, এসব ক্ষেত্রে বুকে সাহস থাকতে হয়। কি খবর? এই তো, তোমার কি খবর? এই তো। দেশে কবে ফিরেছো? গত সপ্তাহে। কি বাসায় কি কেউ নেই নাকি? না, ওনাকে বলেছি তো এই সময়টাতে বাসাতে কেউ থাকে না। অতিরিক্ত আমি আছি, কি থাকবো না চলে যাব? না না, আপনার যাওয়া চলবে না। কয়দিন আছো? এক মাস। কি চলবে? কথা। কথা মানে? কথা ছাড়া আর কিছুই চলবে না। আমার বাবা কখন আসবে? বাবা ঠিক সন্ধ্যায় আসবে, বাসে এসে মাগরিবের নামাজটা আদায় করবে। তার মানে আমরা তো 45 মিনিট পাচ্ছি। অসুবিধে নেই, আপনি চাইলে নেক্সট ডেতেও দেখা হতে পারে। অবশ্যই দেখা হবে, আজ না হয় কুশল বিনিময়, কাল না হয় মূলত কথা হবে। আমার একটা প্রস্তাব ছিল। প্রস্তাব? কিসের প্রস্তাব? বন্ধুত্বের সম্মোধন আপনি তুমি একেবারেই বেমান। ওকে আমাকে আপনি করে বলছেন নাকি? তোর কি ধারণা ও তোকে তুমি করে বলছে? তুমি করে তো ডাকা উচিত। ডাকা উচিত কিন্তু ডাকছে আপনি করে। রুম কি? সরি, পারমিশন না দিলে ডাকি কি করে? এসব ক্ষেত্রে পারমিশন নিতে হয় না, আদায় করে নিতে হয়। ওটা ছেলেদের কাজ। ভাই আপনারা কারা? কারে চুপ, একদম চুপ। তার চাই করে বলে লাভ আছে, তোর বাড়ি হলো না। কি করবেন? একদম চুপ, বেশি কথা বলতে আছে। কেমন আছে? আরে চুপ,
উত্তর দেওয়ার সময় আমার হাতে নেই। কাল রাইতে আমার বন্ধুরে বাড়ি থেকে বাইর করে দিছে। কে কে তোমার বন্ধু? আমি তোমাদের সাহস তো কম না। তোমরা জানো যে আমার একটা টেলিফোনে তোমাদের জীবন হেল হয়ে যেতে পারে, কিন্তু আপনি হয়তো জানেন না আমার পিস্তলের একটা গুলিতে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। তুমি আমাকে হুমকি দিচ্ছ? কামাল কাউকে হুমকি দেয় না, কামাল ডাইরেক্ট ফায়ার করে। আঙ্কেল, আঙ্কেল আপনি হয়তো আমাকে চেনেন না, এই এলাকাতে আমার বাসা, যে কাউকে জিজ্ঞেস করলে এই কামালকে চিনিয়ে দেবে। টিএনটি ফোন থেকে ফোন করে আমার বাসায় পুলিশ পাঠিয়ে দেবেন, সঙ্গে মোবাইলটা আনিয়ে নেবেন। আসুন। আঙ্কেল, আমি কিন্তু ওদেরকে নিয়ে আসিনি, ওরাই আমাকে নিয়ে এসেছে। তুমি কে? ও, আপনি যখন আমাকে চিনতেই পারেননি তখন আর পরিচয় জানিয়ে কি লাভ। আসি। সব দোষ তোমার। তুমি কেন ওদেরকে এই বাড়িতে ঢোকার অনুমতি দিলে? তুমি কি নিশ্চিত ওই মহিলা বাবার বোন? নিশ্চিত না হয়ে কি থাকতে দে? আমার ধারণা ছিল ওই পৃথিবীর সবচেয়ে বদমেজাজি লোক হচ্ছে আমার বাবা, এখন তো দেখে ওই মহিলা বাবার চার ডিগ্রি উপরে। ভাই বোন বলে কথা? শোন আম্মু, আমার ধারণা ওরা কোনো ভয়ঙ্কর প্ল্যান নিয়ে বাড়িতে ঢুকেছে। বাচ্চাগুলো ঢুকেই আমার রুম দখল করে ফেললো, আর ওই মহিলা দখল করলো আমার রুম। এইভাবে চলতে থাকলে তো একদিন এই বাড়িটাই দখল হয়ে যাবে। ওদের উদ্দেশ্যের কথা এখনো বুঝতে পারিসনি? আরে ওরা তো এই বাড়ির ভাগ বসানোর জন্যই এসেছে। এত সহজ না। আমি এক্ষুনি গুন্ডা ভাড়া করে ওদেরকে এই বাড়ি থেকে তাড়াবো। দাঁড়াও। তালিবানি শুরু করছো? ভুরি গঙ্গা হওয়ায় তুমি। হ্যাঁ বল। তোর বাসায়? আমি? তুই ভুল করছিস, আমি তোর বয়ফ্রেন্ড। আরে যার নির্দেশে এতদিন ছেলে বন্ধু বাড়িতে এলাও ছিল না, সে এখন নির্বাসনে। তুই সাথে চলে, জরুরি একটা কাজ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি এক্ষুনি আসছি। ওকে ওকে বাই। আরে তোমার তো চুল পেকে গেছে, দেখি দেখি। আ বাবা, একেবারে সাদা। বাবারে, কে বলেছে কে বলেছে আমার চুল পেকেছে? কই দেখি। চুল বলছে তোমার চুল পেকেছে, এই দেখো। এই চাকরের বাচ্চা চাকর, তুই এত বড় সাহস, তুই আমার বাচ্চাদের কানে ধরিস? আম্মু আমার কান ধরেছে। কি? আরে ওই আই, তুই কার হুকুমে, তার হুকুমে আমার মেয়ের কান ধরেছিস বল? যার হুকুমে চলি, কানের বদলা কান। একবার ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, একবার ছিঁড়ে ফেলো, ছিঁড়ো।
কিছু হবে না মানে ভালো হয়ে যাবে তোমরা আরো লাখলাখি করবে ঠিক আছে ওদেরকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে ঠিক আছে হ্যাঁ ঝিমঝিম করছে ওদের এই অবস্থা দেখে এক কাজ কর না আমার মনে প্রেশার হাই হয়ে গেছে একটু ডাক্তারকে ফোন করবি আসার জন্য করবো যাও আমি করছি বড়দেরকে সালাম করতে হয় বিনয় সহকারে কথা বলতে হয় তাই না কত লক্ষ্মী বাচ্চা তোমরা এখন থেকে সব কথা শুনবে ঠিক আছে সব জিনিস ধরবে না মনে থাকবে হ্যাঁ মনে থাকবে আমরা তোমার কথা শুনবো না তোমার কথা পচা এ জীবন জল্লা পুইরা শেষ তো হইল না এই ভাঙা কপাল নিয়ে কই যাবো কি করব আবার কি ওই বাড়িতে যাই একবার চেষ্টা করব আমার মনে ঠাইও দিব না একবার চেষ্টা করতে দোষ কি কাকে চাই সঞ্চারি আছে না উনি তো বাসায় নাই নেই না থাকার তো কথা না উনি তো আমাকে আসতে বলেছে আমার দিকে কিছু বইলা যায়নি আচ্ছা ঠিক আছে হ্যালো সঞ্চারি তুই কই তুই কি চলে আসছিস হ্যাঁ একটু বাসায় বস আমি আসছি আচ্ছা ঠিক আছে ওকে কি কইলো আমাকে বসতে বলেছে আচ্ছা তাহলে বসে ওদের ভয় পাবেন না ওরা দুষ্ট কিন্তু বিপজ্জনক না আপনার পরিচয় জি আমার নাম সায়েম এর কোনো নাম হলো এমন নাম পৃথিবীতে আরো 100 জনের আছে আপনি খাবেন আরে মজা খান খান জি না আপনি একটু ভেতরে যাবেন ওর সাথে আমার একটু কথা আছে ও আমি তাকে অসুবিধা যাও বাবা কিন্তু বোর হসনি তো না আচ্ছা এই লুকটি কি এর পরিচয় দিতে গেলে আমার আরেকবার মেজাজ খারাপ করতে হবে